বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো দিনে সেকেন্ড ভিডিও নিয়ে আবার চলে এলাম তোমাদের সামনে আর আজকে হচ্ছে আমি ভিডিওটা দেখি আমার চোখে কয়দিন থেকে পড়ছে কারণ একবার দেখার পর দুইবার তিনবার সাজেশনে চলে আসে তখন আমি ভাবলাম এটা কী যাইতো এর এত নিচেও মানুষ নামতে পারে তারপরে ভিডিওটা প্রথম যেদিন দেখি কিছু বুঝলাম না মাথার উপর দিয়ে গেল আমি হয়তো যেটা ভাবছি সেটা নাও হতে পারে এই রকম ভাবলাম সেকেন্ড কালকে আবারও চলে এলো ভিডিও একটা তারপরে আমি ভাবলাম এর একবার চ্যানেলটা চলে গিয়েছিল এই নোংরামো করার জন্য তারপরেও আবারও ভিডিও খুলে আবারও সেই নোংরামো এটা হতে পারে এটা সম্ভব একটা ভিডিও দেখলাম দেখার পর মানে বলে না সহ্য করতে পারি না তবুও দেখতে হয় কারণ কন্ট্রোভার্সি তো যদি মনে হয় যে না এখানে একটু ভুল বা খটোমটো বা মিথ্যাচারিতা বা কিছু একটা আছে তখন তুলে ধরতে মানে তুলে ধরার জন্য ভিডিওটা দেখি সেকেন্ড যে ভিডিওটা দেখলাম তার ছেলেকে পড়াচ্ছে ছেলেটা কিছু না হলেও ক্লাস নাইন টেনে পড়ে নাইন মানে সেই ছেলে কে বলছে ভিডিও আমাকে ধরে দিতেও তো পারিস বাবু ভিডিওটা কার জন্য করি তোদের তোর জন্যই তো করি আমার জীবনে এত কষ্ট দিলি কেন দিচ্ছে কেন ভগবান হ্যান ত্যান এগুলো বলছে তখন আমি ভাবলাম এই ভিডিও করে আর ছেলে ক্লাস নাইন টেনে ক্লাস এইট নাইন টেন পড়বে তো এই ভিডিও ধরে দিতে বলছে মানে মা কত রকমের আছে ও করছে ভিডিও সেই ভিডিও ধরে দিতে হবে ছেলেকে ক্লাস এইট নাইন টেনে পড়ে এই রকম বয়সের একটা ছেলেকে ছেলে মানে এরা ভাবে না যে টাকাটা ইনকাম করলাম ঠিক আছে আমার যেভাবে হোক ইনকাম হয়ে গেল ও আগে বলি কারকে নিয়ে বলছি তোমরা ঝুমা পাগলির ভিডিও দেখেছো নিশ্চয়ই মনে আছে জনগণ মনো করার জন্য দেশত্ব গান করার জন্য আমাদের জাতীয় গান করার জন্য তাকে চ্যানেলটা উড়িয়ে দিয়েছিল সে নোংরা একটা ড্রেস বা নাচ করছিল সেটার জন্য উড়িয়ে দিয়েছিল ইউটিউব থেকে আবারও চ্যানেল খুলে আমি তার চ্যানেলের নাম বলছি না তবে তোমরা বুঝে নাও হ্যাঁ আমি ইজ আমার ছেলে এটা তোমরা হিন্দিতে বসিয়ে নাও ইংলিশে বসিয়ে নাও সরি ইংলিশে বসিয়ে নাও মানে আমি দেখার পর মাথায় আমার হাত যে এই ভিডিও করছে মানুষ ভিডিও করে এই যে তোমার রাত্রিবেলায় লাইভগুলো চলে লাইভগুলো চোখে দেখার মতো না তারপরে এ যে খোলাখুলি নাম্বার দিয়ে বলে কি না আমার কুড়ি টাকা তিরিশ টাকা দিলে হোয়াটসঅ্যাপ মানে দেখা দেখি হবে আর যদি দু দু হাজার থেকে এক হাজার দু হাজার থেকে স্টার্ট আর কি নাইট করলে তিন হাজার আড়াই হাজার আর তার সঙ্গে আরও মেয়েরা আছে আমি প্রথমে না মাথার পর দিয়ে যাচ্ছে মনে হচ্ছে যে রকম। আবার ভাবছি না এত নোংরা হবে এত নোংরা ইউটিউবে দেখাবে নাম্বার দিয়ে মানে জিনিসটা আবার সেই জন্য দু তিনটে পরপর ভিডিও দেখলাম যে দেখি তো এই কেয়াকে দেখেছিলাম একটা কেয়াকে দেখার পরে একটা কেয়ার জানো তো নোংরা হয়েছে কেয়ার কিছু জন্য মানে যখন বলে না আর্থিক কিছু আসে মানুষ দেয়ালে পিঠ থেকে গেলে অল্প বয়সে তারপরে বিয়ে হয়েছিল। মা বাবা গরিব ছিল তখন কেয়ার হাজব্যান্ডের যে চাকরি ছিল সে চাকরিটা যখন চলে যায় দ্বিতীয় কেয়া কেয়া বলতে বুঝতে পারছো নিশ্চয় কেয়া ওয়ার্ল্ড বলে যে চ্যানেলটা তারপরে একটা ছেলে যখন তার আসে তার হাজব্যান্ড মারা যাওয়ার পরেই বোধ হয় মামার শ্বশুরের বাড়ি গিয়ে থাকে কি মামার বাড়িতে গিয়ে থাকে তো সেখানেও সে রেভ হয় রেভ হওয়ার পরে সে ভাবলো আমার জীবনে তো কিছুই নেই তারপরে এই ওয়াইটিতে আসে ওয়াইটিতে আসলেও কি সেইভাবে নোংরা কিছু দেখায়নি নোংরা মানে হচ্ছে আমাদের নোংরা বলতে কি বডি প্রদর্শন করা সেটা কিন্তু দেখায়নি দেখো এভাবে যে ভিডিও করতে হবে আমিও ভাবিনি কোনো দিন বা সব ভাষায় বলবো কিন্তু তবু এই এই রকম চ্যানেল থাকলে মানে আমাদের ঘরের যে বাচ্চা বলো হাজব্যান্ড বলো এদের যদি চোখে পড়ে তাহলে এরা কিভাবে নোংরা হবে মানে আমাদের হাজব্যান্ড বলতে আমার হাজব্যান্ড শুধু বলছি না মানে সবার কথা বলছি যে এরা কিভাবে মানুষকে নোংরা পথে নিয়ে যাচ্ছে কিভাবে সোশ্যাল মিডিয়াতে দেখো ভালো খারাপ সব আছে কিন্তু এতটা নোংরা এতটা নোংরা যে নাম্বার দিচ্ছে নাম্বার দিয়ে বলে কল করো সে ছেলেটা বলছে আমার বাড়িতে লোকজন আছে বলে বাথরুমে যাও মানে এই রকম ডিরেকশানও দিচ্ছে তাকে যে আমাকে কিছু দাও দিয়ে ফোনপে করো করার পর এরকম করো মানে ডিরেকশান দিয়ে দিয়ে কাজ করবে সেই জন্য আমি দেখে রাত্রিবেলায় আমি ভাবছি যে মানুষ আর কত নিচে নামবে এই টাকাগুলো ঠিক আছে তোর আসছে ঠিক আছে তুই যখন হোয়াটসঅ্যাপ করছিস তোকে দশটা মানুষ চিনছে দশটা থেকে আরও দশটা চিনবে আর তারপরে বলছে আমার হাতে দু তিনটে মেয়ে আছে তারাও কাজ করে কিন্তু তাদের রেট বেশি তো তখন একটা কাস্টমারই তার কাস্টমারই বলবো সে বলল যে তার তাদের নাম্বার দাও আমি তাদের সাথে কথা বলবো তখন বলছে না আমি হেড আমার সঙ্গে আগে কথা বলতে হবে তারপরে অন্যজনাকে পাওয়া যাবে মানে এই রকম এই রকম কথা বলছে তো কি আর কথাটা কেয়া এমনি ই ছিল মানে ড্রেস পোশাকটা খারাপ পড়তো মাসি সবাই বলতো সেই জন্য ড্রেস পোশাক খারাপ পড়তো কিন্তু কোনো দিন যে কাউকে ফোন করে খারাপ ল্যাঙ্গুয়েজে কথা হ্যাঁ আর সবসময় ও সোনারা ও সোনারা 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 করতো সেটা ন্যাকামো লাগতো তখন যেহেতু নতুন নতুন সদ্য সদ্য এখন তো দেখছি সবাই কেয়ামাসির ঊর্ধ্বে চলে গেছে এ তো মানে ঠিক আছে তারপরে একটা বাচ্চার ছেলেকে বিয়ে করেছে তার নিয়ে নাকি এখন কাঁচামাচা চলছে আমি আর দেখি না তাদের ভিডিও বলতে পারবো না তবে কোনো কোনো সময় কন্ট্রোভার্সি চলে আসে যেহেতু আমি কন্ট্রোভার্সি দেখি বা করি চলে আসে তখন বুঝতে পারি যে এই ঘটনা কারণ থামবেলে বা ইতে তো লেখাই থাকে তখন বুঝতে পারি কিন্তু এদের চ্যানেলটা গিয়ে দেখে এসো এই পাগলি হাজব্যান্ড মারা যাওয়ার পরেও কিন্তু আরেকজনকে বিয়ে করেছে বললো তখন দেখতাম তার চ্যানেলটা মাঝে মাঝে চলে আসতো কিন্তু এত নোংরা ছিল না বা এত নোংরা ই করতো না হ্যাঁ একটা হয়তো গামছা পরে নাচ করছে বা একটা পাতলা ওন্না পরে নাচ করে নিল কি আমের পাতা আর ড্রেস বানিয়ে নাচ করলো এই রকম আর ফিগারটা তো একদম পাটকাটির থেকেও যদি বলো সরু সেই সরু সেই সরু ফিগারে ও নাচ করতো আর সবাই তো বলতো যে পাটকাটি কে বলতো চামচিকে কেউ বলতো এ ও এই সে তাই বলতো কিন্তু এখন যে পরিমাণে নোংরামও দেখাচ্ছে চ্যানেলটায় বিশ্বাসের বাইরে বিশ্বাসের বাইরে তারপরে আবার কাস্টমারের সাথে কথা বলছে সেটাও রেকর্ডিং করে তাকে শোনাতে হচ্ছে যে কাস্টমারের সাথে সে কথা বলছে আর সেই ভিডিও ছেলেকে বলছে যে বাবু তুই আমাকে ভিডিও করে দিস না ছেলে তো বই খুলে মোবাইল নিয়ে এইভাবে দোল খেলছে মানে দোলটা দেখা যাচ্ছে না বইয়ে যে একটা ছায়া পড়ে না সেই ছায়াটা দেখে বোঝা যাচ্ছে ছেলে ফোন নিয়ে এরকমভাবে দোল খেলছে আর বইটা বইটা কিন্তু সামনে পড়ে আছে আর মায়ে বলেই চলে যাচ্ছে বাবু তুই আমার কথা শুনিস না তুই তোর জন্যই সব তোর জন্যই এইসব করি তোর জন্যই আমি কার জন্যে করি বল আমার তো মনে হয় দশটা বাড়ি যদি কাজ করে খাওয়া যায় না তো সে সম্মানটা মনে হয় আমার থেকে মানে আমার বিশেষ করে আমার মনে হয় দশটা বাড়ি যদি বাসন মেজেও খাওয়া যায় তবু মনে হয় বাচ্চাদের মাথাটা অনেক উঁচু হয়ে থাকে বাচ্চাদের এই যে এফেক্ট পড়ে সেই এফেক্টটা মনে হয় আমার চওড়া হয়ে যায় সে বুকটা এফেক্টটা পড়ে না চওড়া হয়ে যায় বুক যে আমার মা পরের বাড়ি কাজ করে আমাকে মানুষ করেছে সেই মানুষের পয়সায় আমি মানুষ হয়েছি কিন্তু এই নোংরামের পয়সায় ছেলে মুখ দেখাতে পারে কারণ আমি যদি চ্যানেল খুলি মানে খুলি মানে প্রত্যেকে যারা আছো তারা চ্যানেল আছে যাদের আর যাদের নাইও তাদেরও বলছি আশেপাশে তো লোকজন আছে তারা তো একটা থেকে দুটো দুটো থেকে তিনটে এই যে এই মেয়েটি দেখ এই মেয়েটি এরকম হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় এরকম চ্যাটিং করে তো তো এখান থেকে কত লজ্জাজনক তো বাচ্চাটা যে এই পড়াশোনা করছে পড়াশোনা বই যে খুলে মোবাইল দেখবে না কেন মায়ের কি বলার আছে মা যদি কোনো বকা দেয় বা মা যদি ঠিক শিক্ষা দিতে যায় তখন বাচ্চাটা তো দুটো কথা বলবে যে তুমি কি করছো তুমি কোন শিক্ষা দিচ্ছ তুমি কোন সমাজকে শিক্ষা দিচ্ছ তোমার এই এই পয়সায় কি ছেলে মানুষ হবে ছেলে মানুষ হবে না অমানুষ হবে আমি মনে করি এটা ছেলে মানুষ করা বলে না এটা অমানুষ করা বলে মা নোংরা নোংরা ভিডিও করছে মা কাস্টমারের সাথে কথা বলছে মা রেড বলছে মা কিভাবে কি করবে সেটা বলছে আবার মানে সব রকমই কথা বলছে সেখানে ছেলেকে বলছে ধরে দে মোবাইল আর ছেলে তো জানে যে মায়ের একটা চ্যানেল আছে ছেলের হাতে যখন মোবাইল আর মা যখন ভিডিও করছে তাহলে বাড়িতে দুটো মোবাইল মায়ের ভিডিও মোবাইলটা একটা ছেলে একটা মোবাইল দেখছে তাহলে দুটো মোবাইল তাহলে আমার যদি কেউ একজন ভিডিও করে সেখানে তো আমি দেখবই যে না ভিডিওটা দেখি বাকি লজ্জা লাগে না ছেলে চোখে চোখ রাখে কি করে এরা আর লজ্জা লাগে না আমি বাইরের দরজার বাইরের কথা বলছি না আমি ঘরের ভিতরের কথা বলছি লজ্জা লাগে না যে আমি ছেলেকে কি মানুষ করছি আমি এইসব তাহলে তুই বাইরে বেরিয়ে কর না তুই বাইরে বেরিয়ে কর ক্যামেরায় কেন অন ক্যামেরায় কেন আমার যদি বাড়ির কাছে থাকতো না মানে কী যে করতাম আমি নিজেও জানি না মনে হচ্ছে দুটো ঠাটিয়ে চর মেরে চলে আসি আবার ছেলেকে বলছে পড়ছিস না কেন পড়ছিস না কেন বাবু পড়ছিস না কেন তোর তোর জন্যই সব আমি কার জন্য করি এ করা আমার মনে হয় ডালসিদ্ধ ভাত খেয়ে থাকা অনেক ভালো অনেক শান্তি অনেক মান সম্মান দুটো বাড়ি কাজ করগা শরীরটা থিপথিপে আছে পাটকাটির মতো দৌড়ে পেরে কাজ করবি মাথা উঁচু করে বাঁচবি মা ছেলে যদি ঘুরতে যাস তবু বলবে দেখ মাটা কাজ করে ছেলেকে মানুষ করেছে আজ পর্যন্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন হয় না রেজাল্ট বেড়ায় তোমরা এগুলো ফলো করো কি জানি না আমি তো পড়াশোনা লবডঙ্ক অঙ্ক করেছি মানে পড়াশোনাটা ঠিকভাবে করি উনি ক্লাস টেনের পরেই বিয়ে হয়ে গেছে তো যাই হোক ইলেভেনেও উঠতে পারিনি ক্লাস টেনের পরে বিয়ে হয়ে গেছে তো সেখান থেকে বলছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা রেজাল্ট করে তারা তোমার বেশিরভাগ রিক্সা চালক বেশিরভাগ কাজ করে বেশিরভাগ কষ্ট করে জোনমনীষ খাটে বা ভ্যান চালায় বা কি বলবো ট্রেনে ট্রেনে ফেরি বিক্রি মানে ওয়ালাট বিক্রি করে এই সব তারা করে আমাকে শ্বশুরবাড়ি থেকে বলেছিল যে তুমি পড়াশোনাটা চালাও ওপেনে করো ওপেনে ভর্তিও হয়েছিলাম ক্লাস ইলেভেনটা করেছি ওপেনে তারপরে আর হয়নি আমি তো বাইরে চলে এলাম তারপরে আর হয়নি আমার তো যাই হোক এখন বুঝি যে সেই ভুলটা কি ভুল করেছিলাম কিন্তু বাইরে থাকি ঠিক আছে কিন্তু কেউ একটা জানো তো এটা বড় পাও আমি তো মনে করি বড় পাও যে কেউ বাচ্চার সাথে ঘুরি বা রাত্রি দশটা এগারোটায়ও যদি ঘুরি তবু কেউ একটা নোংরা আওয়াজ করতে পারে না নোংরা কথা তুলতে পারে না এটা আমার গর্ব এটা আমার গর্ব যে না আমাকে কেউ কোনো নোংরা কথা বলে না আমি দশটার সময়ও বেরিয়ে চলে যেতে পারি এগারোটার সময়ও বেরিয়ে চলে যেতে পারি রাস্তায় দরকার থাকলে কিন্তু এদের তো টোন টিটকারি করবে ছেলের সঙ্গে যা আর মায়ের সঙ্গে যা আর মাই একা যা। এদের লজ্জা লাগে না এদের সমাজ নাই পরিবার কোথায় সব কোথায় গেছে এদের এর তো চ্যানেলটা একবার বন্ধ করে দিয়েছিল বয়টি ইউটিউব থেকে উড়িয়ে দিয়েছিল চ্যানেলটা আমার তো মনে হয় আবার করা দরকার কারণ এরা তো নোংরা নোংরা ছড়াচ্ছে একজন শুরু করেছে আবার তো দুইজন শুরু করবে পেটের খিদা প্রত্যেকের আছে অনেকে অনেক কষ্ট করে এরকম অনেক কষ্ট অনেক করে তো একটা থেকে দুটো শুরু করবে দুটো থেকে তিনটে শুরু করবে যেমন পরকিয়া একজন শুরু করলো দুজন তিনজন চারজন ঘর ভাঙতেই চলেছে এটা একটা ভাইরাস মানুষ যেখানে ভাবে যে না নোংরামো করলে পয়সা আছে সেখানেই ছুটবে এই যে নোংরা ঘর যদি নাও ভাঙে মিথ্যা মিথ্যা সব নাটক করে ঘর ভাঙা দেখাচ্ছে যে না দেখো আমার ঘর ভেঙে গেছে আমি খুব কষ্টে আছি আর যারা সত্যি কষ্টে আছে তারা কিন্তু অনেকেই মুখ ফুটে বলতে পারে না যে আমি কষ্টে আছি আমার ঘরে অশান্তি হচ্ছে আমার ঘরে আজকে ভাত হয়নি আমার খুব কষ্ট এ কথাটাকে কিন্তু অনেকে বলতে পারে না অনেকে আছে জানে যে পয়সা এখানেই আছে নাটক করলে লোকে ভিউ দিবে লোকে ই করবে পরকেয়া করবে তারপরে তোমার স্বামী ছেড়ে ছেড়েছে তারপরে স্বামী মারা গেছে এগুলো অনেকে অনেকে করছে তো সেখান থেকে বলছি সমাজকে আরও নোংরা করে দিচ্ছে সমাজকে অনেক নোংরা করে দিচ্ছে যদি পারো দেখে এসো মাথা ঘুরে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই রাখলাম যদি ভালো লাগে আর আমার কথার সঙ্গে সহমত হও অবশ্যই একটা করে কমেন্ট করো আমার ভালো লাগবে বা আমি বুঝতে পারবো যে আমি না ঠিকঠাক করছি তো চলো টাটা